জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের চতুর্থ সিজন প্রচার হচ্ছে। এরই মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে নাটকটি। গল্পে শিমুল ও লামিয়া চরিত্রেই আছেন তারা। তাদের দুজনের প্রেম হয়েও যেন হচ্ছে না। ও সবার সাথেই ফ্লার্ট করে এবং ও মানে সবাইকেই সে মানে প্রেম নিবেদন করে। আর হচ্ছে মানে ওর টার্গেটটা আসলে অ্যাকচুয়ালি প্রেম না, ও আসলে হচ্ছে মজা শয়তানি করতে চায় আর কি। এটা আমি শিমুলকে গ্রহণ করি। মানে আপনি ব্যক্তি জীবনে তো এই ধরনের অনেক প্রপোজাল মনে হয় পেয়েছেন? শিমুল লামিয়াকে পছন্দ করে, ফোনে কথা হলেও তাদের দেখা হয়নি। শিমুল তার সঙ্গে দেখা করার জন্য পাগল প্রায় হয়ে ওঠে, কিন্তু লামিয়া তাতে সায় দেয় না। তবে কি দুজনের দেখা হবে না? পারে আপু, তো আসলে অনেক সিনিয়র একজন অ্যাক্ট্রেস, কি বলবো, আসলে এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। উনিও আসলে ওনার জনরাটা নোয়াখালী বেস, তো আমিও না আসলে নোয়াখালীর জনরাতে বড় হয়েছি। সব কিছু মিলে কাজের অভিজ্ঞতা অনেক ভালো ছিল, ভালো লাগছে আসলে। কিন্তু আসলে নায়িকাদের সাথে কাজ করাটা আসলে একটু শাই ফিল করি আমি, কারণ যেহেতু ওনাদের সাথে সবসময় আপু হিসাবে ডিল করা হয়, তো ওই জায়গা থেকে আসলে এইসব অ্যাক্টিং করাটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে ওঠে, অনেক বেশি শাই ফিল করি। আর ওইখানে জানা গেছে অনেক অপেক্ষার পর অবশেষে নতুন পর্বে একসঙ্গে হাজির হতে যাচ্ছেন শিমুল ও লামিয়া। দেখা হওয়ার পর তারা কি করেন তা জানতে হলে দেখতে হবে নাটকটি। বিষয়টা নিয়ে শিমুল বলেন, ব্যাচেলর পয়েন্ট তো পুরাটাই আসলে ইমোশন। শুরু থেকে আসলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা প্রথম এপিসোডে যে আমাকে যে শিমুল দেখা গেছে, ওটা আসলে সম্পূর্ণ আসলে অ্যাসিস্ট্যান্ট যে একটা শিমুল ছিলাম। এটা আসলে করতে 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 সেকেন্ড সিজন ছিল, থার্ড সিজনেও ছিলাম, সব কিছু মিলে আসলে না আমার তো আসলে অ্যাক্টিং প্রফেশনাল অ্যাক্টরও না আমি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে হয়তো অমিতের কারণে অ্যাক্টিং করা, ওই জায়গা থেকে আসলে পুরোটাই আমার ইমোশন। ব্যাচেলর পয়েন্ট আসলে অনেকটা আবেগের জায়গা। ছয়টা নিয়ে শিমুল বলেন, এই নাটকটির মাধ্যমে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি, সবার এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি। সিজন ফোরের নতুন পর্বে দর্শকরা নতুন কিছুই পাবেন, আশা করি সবার ভালো লাগবে। লামিয়া, এরে এরই সায়া লামিয়া সাই কিয়া কবি আরকো আরে ভাই এগুনি মত মাই আরাম না সিনে অনলাইনে লগে ফ্যাম করে অঙ্গ সিনে না অনলাইন। লামিয়া বলেন, দর্শকদের এত এত ভালোবাসা আমি মুগ্ধ। নাটকটি নতুন পর্বে আমার আর শিমুলের এন্ট্রি হতে যাচ্ছে, যেখানে দর্শকদের জন্য থাকছে দারুণ চমক।